নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় পছন্দের চ্যানেল যখন যেভাবে। যখন যেভাবে চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে বেশ কিছু গাছ নিয়ে, দেখতে পাচ্ছেন এগুলো কি গাছ, অ্যাডেনিয়াম গাছ। এই অ্যাডেনিয়াম গাছগুলিকে নিয়ে কয়েকটি কাজকর্ম রয়েছে, আপনারা দেখতে থাকুন। এই অ্যাডেনিয়াম গাছ নিয়ে প্রতি কয়েক বছর অন্তর কিংবা প্রতি বছর আপনারা কিভাবে পটিং করবেন, গাছগুলিকে কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে গাছগুলির গ্রোথ আনবেন, সেই নিয়ে আমাদের এই যখন যেভাবে চ্যানেলের বিশেষ ধরনের কিছু টিপস রয়েছে, আপনারা সেগুলি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু ইম্পর্টেন্ট জায়গাগুলি ছেড়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই গাছগুলিকে পর থেকে তুলে ফ্রেশভাবে জলে ধুয়ে আমরা শিকড়গুলিকে কেটে ফেলছি খুব সুন্দর করে, ধারালো ও যে কোনো জিনিসের মাধ্যমে। আমরা এখানে কাটার ব্যবহার করেছি, আপনারা প্লেন ব্লেড পাত দিয়ে বা ছুরি দিয়ে যে কোনো ধারালো জিনিস দিয়ে আপনারা সেগুলিকে কাটিং করতে পারেন। আর ব্রাশ দিয়ে গোড়াগুলিকে খুব সুন্দরভাবে সাফ করে ধুয়ে নিচ্ছি। আপনারা এই কাজগুলি সময় সময়ে করতে থাকলে আপনাদের গাছগুলি খুব সুস্থ, সবল, সুন্দর হয়ে উঠবে। আর আপনাদের যেসব গাছগুলি কোনো জায়গায় যদি ক্ষত জায়গা থেকে থাকে, কাটার সময় আপনাদের জায়গাগুলি যদি একদম ফ্রেশ সাদা না থাকে, সেগুলিকে আপনারা সুন্দরভাবে কেটে বাদ দিয়ে দেবেন। কারণ সেই জায়গাগুলি থাকলে পরবর্তীকালে এই অ্যাডেনিয়াম গাছগুলি ফাঙ্গাস লেগে পচন ধরে যাবে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন। আমরা কাটিংয়ের পরে আমরা ফাঙ্গিসাইড দিয়ে বেশ কিছুদিন আমরা এই গাছগুলিকে ফেলে রাখব, তারপর পটিং করব। এইভাবে আপনারা কাটিং করলে গাছের গ্রোথ বাড়বে এবং আপনাদের যে অ্যাডেনিয়াম গাছের যে রুটগুলি খুব সুন্দরভাবে বাড়বে এবং দেখতে খুব সুন্দর লাগবে। ছায়া জায়গায় কাটিংয়ের পর ফাঙ্গিসাইড দিয়ে আমরা ঝুলিয়ে রাখব। তারপর যে গাছগুলি নরম হতে শুরু করবে সেই গাছগুলিকে আমরা পটিং করে ফেলব, সেগুলিকে ফেলে রাখব না। আর এই চ্যানেলে যেসব বন্ধুরা নতুন রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন। যখন যেভাবে চ্যানেল যখন ভিডিও ছাড়বে আপনাদের কাছে সেই নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন যখন যেভাবে চ্যানেলের সমস্ত ধরনের ভিডিও।
আমরা এই অ্যাডেনিয়াম গাছগুলিকে এখন সম্পূর্ণভাবে কাটা অংশগুলিতে এবং গোটা গাছটিতে আমরা স্যাপ ফাঙ্গাস ফাঙ্গিসাইড টেস্ট করে একটি ব্রাশের সাহায্যে আমরা লাগিয়ে দিচ্ছি। তারপর হালকা শুকিয়ে আমরা এটিকে হালকা বাতাসে শুকিয়ে আমরা ঝুলিয়ে রাখব, বা না শুকিয়েও ঝুলিয়ে রাখলে এমনিতেই শুকিয়ে যাবে। আর যখন গাছগুলি কোন গাছটা কখন লাগাতে হবে গাছই বলে দেবে। যেসব ছোটো ছোটো চারা গাছগুলি রয়েছে, এই ছোটো গাছগুলি যেটার বয়স 1 বছর, সেই গাছগুলি আমরা বেশি দিন রাখতে পারবো না। 10 থেকে 12 দিনের মধ্যে আমরা সেগুলিকে পটিং করব। আর যেগুলি দু তিন বছরের অ্যাডেনিয়াম গাছ, সেগুলিকে আমরা ১৫-২০ দিন রাখব, তারপর আমরা গাছগুলিকে পটিং করব। আমরা সুন্দরভাবে স্যাপ ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের গাছগুলিকে এইভাবে পটিং করুন, এইভাবে ট্রিটমেন্ট করুন, তাহলে আপনার অ্যাডেনিয়াম গাছ একটি সময় খুব সৌন্দর্য লুক দেবে, খুব সুন্দর লুক দেবে। আর আপনারা সময় সময় মিক্স খাবার, আর বিশেষ করে অ্যাডেনিয়াম গাছে জল জেনে বুঝে জল ইউজ করতে হবে, সেটা হচ্ছে যে কোনো গাছেই হতে পারে। এতক্ষণ ধরে যেসব বন্ধুরা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। এইখানে ভিডিওটি শেষ হচ্ছে। নমস্কার।